বানর কবলত রাজ্যর 22 জেলা 1311 গাঁত সৃষ্টি হয়েছে হাহাকারময় পরিবেশ। ক্ষতিগ্রস্ত লোকর সংখ্যা 4 লাখরও অধিক। বানত ক্ষতি হয়েছে 6424.83 হেক্টর কৃষিভূমি। রাজ্যজুড়ি স্থাপন 105টা আশ্রয় শিবির। রাজ্যত অব্যাহত আছে বান আর খহনিয়ার তাণ্ডব। ন ন অঞ্চলত নিতৌ ন ন ভাবুকির সৃষ্টি করেছে বান খহনিয়ায়। বানর মাজতেই সরুক্ষেত্রিত অঘটন, বাঢ়নি পানির সুতত পড়ি দুর্ঘটনাগ্রস্ত এখন নাও। সন্ধানহীন নাওখনত থকা এটি 7 বছরীয়া শিশু। সরুক্ষেত্রীর বেসিমেরি গাঁওয়ার সমীপত দুর্ঘটনাত পতিত হয় রঙিয়া নদীর পাম গাঁওয়ার প্রায় 10 গৰাকী যাত্রী লৈ অহা এখন নাও। নাওখনত আছিল নগাঁওয়ের বাউসী বাণীকান্ত কাকতি মহাবিদ্যালয়ের 5 গৰাকী ছাত্র। ছাত্র কেইজনের লগতে নাওখনত থকা আন সকল যাত্রী সৌভাগ্যক্রমে রক্ষা পড়ে যদিও সন্ধানহীন হওয়া নদীর পাম গাঁওয়ার শাহাদত আলীর পুত্র কাইস আহমেদর সন্ধানত স্থানীয় রাইজর সহায়ত SDRF-এ চলাইছে অভিযান। আজি ৰাতিপুৱা রঙিয়া নদী গাঁৱৰ পৰা স্কুলীয়া ছাত্র ছাত্রীর লগতে পিতৃ মাতৃ আর এজনী ছোৱালী এজন লৰা সন্তান লৈ এখন সৰু নাৱেৰে বাগদি হাছৰাৰ পিনে গৈ আছিল। কামানাপাৰাত আহি নাওখন দুর্ঘটনা হয় আর সকলেও জীবন্ত উদ্ধার কৰিব পাৰিলেও সৰু ফুলকমলীয়া 7 বছরীয়া সন্তানটো পানীত ডুব যায়। 4-5 ঘণ্টা ধরে উদ্ধার কার্য স্থানীয় রাইজর সহযোগত SDRF-ৰ বাহিনী চলাই আছে যদিও এ পর্যন্ত পোৱা নাই। এই দৃশ্য বান বিধ্বস্ত করিমগঞ্জর বাসগৃহত বাদেই আশ্রয় শিবিরত হাহাকার জলবন্দী এই সকল লোকর। এখানে কত পরিবার আছে মাসি? 12 পরিবার। হ্যাঁ, জলমগ থাকি আর গড়ে জল না কিচ্ছু পাইছি না। এই দৃশ্য করিমগঞ্জর লঙ্গাই রেল স্টেশনের। আশ্রয় শিবির নাপায় রেল স্টেশনতে আশ্রয় গ্রহণ করেছে শতাধিক রাইজে। পোহনীয়া জীব জন্তু লগত লৈ শিশু বৃদ্ধ পুরুষ মহিলা সকলে এটা স্টেশনতেই সহবাস করবলিয়া হয়েছে। তো কিতা করবো, আমরা তো কিছু করার নাই, আমরা তো নিরুপায় ইয়া ইয়া এখানে বইছি, কিছু করার নাই। আমরা বাচ্চারা তো জল থেকে বাঁচাইতে লাগে। ডুবে গেছে? হ্যাঁ, গড়বাড়ি ডুবে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়া কি চলছে? খাওয়া দাওয়া তো কি চলবে, তোমার খিচুড়ি সয়াবিন ডাইল এই তিনটে হত মানুষের তো বিকল্প, আমার ইয়াত আর বিকল্প জায়গা তো নাই আর। একই দৃশ্য যমুনামুখতো। যমুনামুখ রেলওয়ে স্টেশনত আশ্রয় গ্রহণ করেছে বানপীড়িতই। সরকার প্রশাসনের বিরুদ্ধে লোক সকলের দুর্দশার বুঝ নলার অভিযোগ। বহুদিন পর আমি পানির ভিতর আছো, আমার বহুত কষ্ট হয়েছে, বস্তুর পাতি সব ভিঞ্জি যায় পানির তলত, আমার একু না বাসে। 3-4 দিন ধরে মানুষ ইয়াতে আছে, কোনো এটা মানুষ আহা নাই, কোনো খোঁজ খবর লওয়া নাই। বানত বুড়ি গল 22টা চারিআলির 3খনকৈ গাঁও। জলবন্দী হয়ে পড়িল 5 শতাধিক পরিয়াল। বানে ছিগিলে পথ। রাইজে কঠিয়া পাৰিছিল বাৰিষা খেতি করিম বলে, কিন্তু এই সকলবোৰ কঠিয়াও এতিয়া পানীত আছে। পশুধনকে আদি করে সকলোরে আমার সমস্যা হয়েছে। আজি যদি এজন কোনোবা রোগী বেমারী এজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, যে আমি তেওঁক নিম কেনেদরে, এনেকুৱা আমার চিন্তা আমি পড়িছো। বিগত এটা পষেক ধরে মথাউরিতে শিবির পাতি বাস করবলিয়া হয়েছে কামপুর কুঁৱৰীয়াটি আদর্শ গাঁৱৰ বন্যার্তয়। সরকারি রিলিফর নামত তেওঁলোকে পাইছে এদিনের খাদ্য। নিজের আপন ঘরখনলৈ যাব নোৱাৰোতেই পুনৰ 2টাকৈ বানৰ কবলত পৰি এক প্রকার দিশহারা হৈ পৰিছে গাঁওখনৰ লোকসকল। মেঘালয়ৰ পশ্চিম গাৰু পাহাৰৰ পৰা নামি অহা পানীয়ে বুৰাই পেলাইছে গোৱালপাৰাৰ লক্ষীপুৰৰ বৃহৎ অঞ্চল। ধুমেৰঘাট, ধামৰ, ৰাজবিটা, জুৰিগাঁও আদি অঞ্চল এতিয়া জলমগ্ন। বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র আদি বিভিন্ন অনুষ্ঠানৰ উপৰিও বহু পৰিয়ালৰ বাসগৃহ সম্প্ৰতি বানৰ কবলত। বুঢ়াদিয়া আর টিহু নৈর ভগ্ন মথাউরিরে হুড়া হুড়ে পানি সুমাইছে কৃষ্ণাগুরু সেবাশ্রমত। পূর্বর ভগ্ন মথাউরি সমূহ নির্মাণ নকরার বাবেই যোৱা বছরের দরে এইবারও বানত বুড় গল সেবাশ্রম। বারে বারে এই মানুষখিনিয় ইমান হারাশাস্তি হয়েছে, গতিকে অসম সরকারক আমি আহ্বান জানাইছো, তথা ভারত সরকারকো আমি অতি কাতরে নলবাৰীতো অপরিবর্তিত অবস্থাত আছে বান পরিস্থিতি। আহাৰমহীয়া বানত জলমগ্ন সিপাঝাৰৰ পশ্চিমাঞ্চল। ডিমিলা আৰু কালপানী নদীৰ বাঢ়নি পানীত হাহাকাৰ অঞ্চলটোৰ 30ৰ পৰা 35খন গাঁৱত। ওখ ঠাই বিচাৰি ধাপলি মেলিছে বন্যাৰ্তয়।
মানুহকে ধৰি অভাৱ হৈছে পশু খাদ্যৰ লগতে খোৱা পানীৰো কাৰোবাৰ ঘৰত এক গোকাল পানী কাৰোবাৰ ঘৰত এক বুক কাৰোবাৰ ঘৰত এক গললৈকে হৈছে গৰু ছাগলী ৰখাৰ কাৰণে বহুত অসুবিধা হৈছে বৰ্তমান চৰকাৰী পক্ষৰ কোনো মানুহ এতিয়ালৈকে কোনো সাহায্য প্ৰদান কৰা নাই কোনো মানুহ অহা নাই বানৰ সমান্তৰালকৈ খহনীয়ায়ো সৃষ্টি কৰিছে তীব্ৰ ভাবুকি জামুগুৰি হাতৰ উত্তৰাঞ্চলত বৰডিকৰা নদীত হৈছে খহনীয়া নদীৰ বুকুত যা গৈছে বিঘাই বিঘাই মাটি পশ্চিম বিলাসীপাৰাৰ গৌৰাং আৰু টিপকাই সংযোগী নদীটো হৈছে খহনীয়া নদীৰ বুকুত যা গৈছে পানবাৰী গাঁও পঞ্চায়তৰ কাউনবাৰীৰ কেইবাটাও পৰিয়ালৰ ঘৰ দুৱাৰ মাটি ভেটি আৰু বিঘাই বিঘাই কৃষিভূমি আগতেও বহুত মাটি বাৰী লৈ গ'ল এতিয়া অকণমান আছে এইটো ল'ব বুলি আমি ভয় কৰি আছোঁ চৰকাৰে এটা বান্ধ দিব নেকি বুলি এইটোৱে আমি মন চিন্তা কৰি আছোঁ বৰষুণৰ পৰিমাণ হ্ৰাস পোৱাৰ লগে লগে ক্ৰমান্বয়ে কিছু স্বাভাৱিক হৈ পৰিব নদীৰ জলপৃষ্ঠ ডুব গৈ থকা ঘৰবোৰৰ পৰা লাহে লাহে আঁতৰিব পানী কিন্তু পানী শুকোৱাৰ লগে লগে চৰকাৰ প্ৰশাসনে উচিত ব্যৱস্থা নললে বানৰ পাছত ঘটিব পাৰে বিভিন্ন ৰোগৰ প্ৰাদুৰ্ভাৱ ব্যুৰো ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।